हेलो, आज আমরা আরো একটা সুন্দর শর্টকাট ট্রিক শিখব। প্রবলেমটা দেখে নিই, এর শর্টকাট ট্রিকটা কি হবে তা আমরা দেখে নেব। প্রবলেমটা বলেছে, ইউবেকে গতিশীল এক ব্যক্তি F0 কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করতে করতে একটি দেওয়ালের দিকে এগোচ্ছে। এই ব্যক্তি এই দেওয়ালের দিকে F0 কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করতে করতে ইউবেকে এগোচ্ছে। প্রশ্ন হলো, ব্যক্তি কত কম্পাঙ্কের প্রতিফলিত শব্দ শুনতে পাবে। ওকে, তাহলে এই ব্যক্তি এই শব্দটাই যখন এই দেওয়াল থেকে প্রতিফলিত হয়ে এর কাছে ফিরে আসবে, সে উৎপন্ন করছিল F0 কম্পাঙ্কের শব্দ, কত কম্পাঙ্কের শব্দ শুনতে পাবে। প্রথম প্রশ্ন, এটা কোন কনসেপ্ট আছে? আমরা ডবলার এফেক্ট পড়েছি, যেখানে বলা হয়েছিল যে উৎস এবং শ্রোতা, সোর্স এবং অবজারভারের মধ্যে যদি কোনো আপেক্ষিক বেগ থাকে, তবে শ্রোতার কাছে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের আপাত পরিবর্তন হয় বলে অবজারভার মনে করে। যদি উৎস এবং শ্রোতা দুজনেই স্থির থাকত, তাহলে উৎস যে কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে, শ্রোতা সেই কম্পাঙ্কেরই শব্দ শুনতে পায়। কিন্তু এদের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে উৎস দ্বারা সৃষ্ট কম্পাঙ্ক যা, তা কিন্তু অবজারভার শুনতে পায় না, তা অন্য কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। যেমন আমরা কোনো প্রসেশন পুজোর যদি এগিয়ে আসে আমাদের দিকে, তাহলে আপাতভাবে মনে হয় তার তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বা কোনো পুজো মণ্ডপের দিকে আমরা যখন যাই, তখন আমরা ওখানে অবজারভার, ওই পুজো মণ্ডপে যে মাইকটা বাজছে তা হলো উৎস। যত কাছের দিকে যাই, তত আমাদের ক্ষেত্রে আপাতভাবে মনে হয় যেন তীব্রতাটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি দুজনেই স্থির থাকতাম, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট তীব্রতারই শব্দ আমাদের কানে অনুভূত হতো, অনুভব তীব্রতা দিয়ে কম্পাঙ্কের পরিবর্তনটা। যাই হোক, তাহলে এটা কি ডাবলার এফেক্ট? তাহলে আমাকে এই ধরনের কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা অনেকগুলো ইকুয়েশন পড়েছিলাম, তাহলে এক্ষেত্রে এই প্রবলেমটাকে সলভ করব কিরকম শর্টকাট মেথডে, কিভাবে আমরা এই ডবলার এফেক্টের পুরো ইকুয়েশন, সেখানে ছিল উৎস যদি গতিশীল হয়, শ্রোতা যদি গতিশীল হয়, উৎস স্থির থাকে, উৎস শ্রোতা দুজনেই যদি গতিশীল হয়, উৎস একদিকে শ্রোতা একদিকে, দুজনের বেগের অভিমুখটা উল্টো দিকে, তাহলে সেক্ষেত্রে কম্পাঙ্কের আপাত পরিবর্তন কি হয় বা আপাত কম্পাঙ্ক কত হয় তার ইকুয়েশন আমরা ইন্ডিভিজুয়ালি 8টা কেস পড়েছি। কিন্তু এতগুলো কেসকে মাথায় নিয়ে আমরা পরীক্ষা দিতে যাব না, আমরা একটা ইকুয়েশনকে মাথায় রেখেই পরীক্ষা নিতে যাব। তাই যেমনই গতির কথা বলুক না কেন, উৎস গতিশীল, শ্রোতা গতিশীল, উৎস শ্রোতা উভয়ই গতিশীল, সেটা কি করে আনব? ইকুয়েশনটা হলো এরকম, আপাত কম্পাঙ্ক ইন ড্যাশড ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। শুধু এই ইকুয়েশনটা মনে রাখবো, ডপলার এফেক্টের থেকে যতগুলো প্রবলেম থাকুক না কেন আমি তার সলিউশন করব। শুধুমাত্র এই ইকুয়েশন, ইকুয়েশনটিকে আপাত কম্পাঙ্ক এন ড্যাশড হবে ভি মাইনাস ভি জিরো, ভি হচ্ছে গিয়ে শব্দের বেগ, ভি শব্দের বেগ, ওকে ওকে, ভি ও শ্রোতার বেগ, অবজারভারের বেগ, শ্রোতার বেগ, ভি এস উৎসের বেগ নির্দেশ করছে, আর এন হলো উৎস দ্বারা সৃষ্ট শব্দের কম্পাঙ্ক। ওকে, তাহলে ভি কি হলো? শব্দের বেগ। ভি ও কি হলো? শ্রোতার বেগ। ভি এস কি হলো? উৎসের বেগ। এন কি হলো? শব্দের দ্বারা সৃষ্ট শব্দের কম্পাঙ্ক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে এই ইকুয়েশনটা স্যার কিভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করব? ক্লিয়ার? এক্ষেত্রে একটি কন্ডিশন আরো একটি মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে কি, ভি পজিটিভ এবং নেগেটিভ হতে পারে ইকুয়েশনে।
এবং ভিএস পজিটিভ এবং নেগেটিভ হবে যখন যখন মন করো মনে দেখো যে ভি এর অভিমুখে অর্থাৎ শব্দ যেদিকে যাচ্ছে শব্দের বেগের অভিমুখে যদি ভি ও বেগ হয় তাহলে সেটা হবে গিয়ে পজিটিভ যদি শব্দের বেগের বিপরীতে হয় তাহলে হবে নেগেটিভ সেম একই কন্ডিশন শব্দের বেগের অভিমুখে হলে পজিটিভ শব্দের বেগের বিপরীত অভিমুখে হলে নেগেটিভ কার উৎসের বা স্রোতার অর্থাৎ শব্দের বেগের দিকে ধরলে আমরা এই ইকুয়েশনে ভিওটাকে পজিটিভ ধরব যদি বিপরীত হয় তাহলে নেগেটিভ ধরব কনসেপ্ট একদম ক্লিয়ার এবারে আমরা প্রবলেম সলভের দিকে আসি প্রবলেমটাতে কি বলেছে এই উৎস এদিকে এগিয়ে যাচ্ছে তাহলে এটা এইখানে যদি একটা অবজারভার থাকতো সে কত কম্পাঙ্কের শব্দ শুনতে পেত ডিউ টু এই উৎসের গতির কারণে ওকে আমরা প্রথমে দেখব এখানে একটা অবজারভার সে ধরো এফ ওয়ান শব্দের কম্পাঙ্ক শুনতে পেত ওকে এখানে অবজারভার এখন বলো এটা উৎস এখানে অবজারভার আছে সেটা কেমন স্থির তাহলে এক্ষেত্রে এই ইকুয়েশনটা প্রয়োগ করছি ভিও এক্ষেত্রে জিরো ওকে ভিও জিরো ভিএস কত ইউ বলেছে এবারে প্লাস ইউ না মাইনাস ইউ শব্দ এদিকেই যাচ্ছে শব্দ এ উৎপন্ন করছে এদিকে যাচ্ছে তাহলে ভি এর অভিমুখ এদিকে তাহলে ইউটা পজিটিভ আচ্ছা তাহলে এখানে শব্দটা কি হচ্ছে ভি মাইনাস এক্ষেত্রে জিরো বাই ভি মাইনাস ইউ ইন্টু উৎসের কম্পাঙ্ক হচ্ছে এফ জিরো তাহলে এখানে যদি কোনো অবজারভার থাকতো তাহলে সে কত কম্পাঙ্কের শব্দ শুনতে পেত ভি বাই ভি মাইনাস ইউ ইন্টু এফ ও বলো ক্লিয়ার আচ্ছা এবারে এই শব্দটাই এদিক থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে কত কম্পাঙ্কের শব্দ প্রতিফলিত হচ্ছে তাহলে এফ ওয়ান এফ ওয়ান তাহলে এখন কে শুনছে ব্যক্তি শুনবে আমি বলেছি ব্যক্তি প্রশ্ন বলেছি ব্যক্তি কত কম্পাঙ্কের প্রতিফলিত শব্দ শুনতে পাবে ওকে তাহলে এখান থেকে কত কম্পাঙ্কের শব্দ প্রতিফলিত হয়ে যাচ্ছে এফ ওয়ান উৎস কে এখন এইখানটাতে শ্রোতাকে এ উৎস কি উৎস কি উৎসর বেগ কত আর এখানে অবজারভারের বেগ কত এখানে উৎস কত এখন সেকেন্ড কন্ডিশনে ভিএস ইজ ইকাল টু জিরো উৎস স্থির আছে শ্রোতা কি হচ্ছে শ্রোতা অবজারভার ইউ বেগে যাচ্ছে আচ্ছা ইউ বেগে শ্রোতা যাচ্ছে কে শুনছে প্রতিফলিত শব্দটা এ কে কোনখান থেকে প্রতিফলিত দেওয়াল থেকে তাহলে উৎস এখন কে দেওয়াল এখন উৎসটা কি স্থির শ্রোতা কি ইউ বেগে গতিশীল শব্দ কোন দিকে যাচ্ছে এই দিকে শব্দ যাচ্ছে এবারে বলো উৎসের গতিবেগ এদিকে শব্দ এদিকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে ইউ কত ইউ মাইনাস কারণ শব্দের বেগের উল্টো দিকে আসছে তাই আমি বলেছি যে যেটাই যদি বেগের শব্দের বেগের বিপরীত হয় তাহলে সেটা মাইনাস এখানে অবজারভার এ ব্যক্তি শুনতে পাচ্ছে শব্দ সে ইউ বেগে যাচ্ছিল কিন্তু শব্দের বেগের বিপরীতে তাই মাইনাস ইউ এখন তাহলে এ কত শুনতে পাবে ব্যক্তি শব্দ যেটা শুনতে পাবে সেটাকে আমি এফ ধরলাম এফ ইজ ইকাল টু ভি ওকে মাইনাস ও ভি ওটা মাইনাস ইউ দ্যাট ইজ মাইনাস ওভার প্লাস ইউ বাই ভি অব সোর্স বেগ জিরো সিটি জিরো ভি জিরো ইন্টু কোন কম্পাঙ্কের শব্দ এফ ওয়ান ওকে দ্যাট ইকুয়ালস টু দ্যাট ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই ভি এফ ওয়ান কত পেয়েছো ভি বাই ভি মাইনাস ইউ ইন্টু এফ জিরো তাহলে পাচ্ছ ভি ভি কেটে যাচ্ছে ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ ইন্টু এফ ও ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে দেখো এই ইকুয়েশনটাকে আমরা অনেকটা ডেসক্রিপশন দিয়ে বোঝালাম কিন্তু এটা যদি আমাদের ক্ষেত্রে এই ইকুয়েশনটা মনে রাখতে না পারি এই ইকুয়েশনটা তাহলে এই ইকুয়েশনটা মনে রাখলেই আমাদের এই দুটো কনসেপ্ট মনে রাখলে যে কোনো যে অবস্থাতে অবজার্ভ সোর্স স্থির গতিশীল যেমনই হোক না কেন আমরা ইকুয়েশনটা অথবা এই জাতীয় প্রবলেম করতে পারবো তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধু এই ইকুয়েশনটা আরেকবার রিপিট করছি শুধুমাত্র এই ইকুয়েশনটার ক্ষেত্রে থাকলে আমরা কিন্তু
যে কোনো ধরনের প্রবলেম ডপলার এফেক্ট থেকে আমরা করতে পারবো, অর্থাৎ উৎস শ্রোতা উভয়ের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে তাহলে আপাত কম্পাঙ্কের রাশিমালা কি হয়। এখান থেকে তোমরা এই ইকুয়েশনটা পুট করে যে কোনো ক্ষেত্রে তোমরা শব্দটাকে আপাত কম্পাঙ্কের ইকুয়েশন বের করতে পারো। আমরা যদি বলে নিই উৎস স্থির দেখিয়েছি, আমরা যদি দেখিয়েছি শ্রোতা স্থির তাহলেও দেখিয়েছি, এবং বেগের অভিমুখটা প্লাস না মাইনাস হবে সেটা নির্ভর করছে শব্দের বেগের হিসেবে। তাহলে আমাদের এখানে উত্তরটা কি দাঁড়াচ্ছে, ব্যক্তি কত কম্পাঙ্কের প্রতিফলিত শব্দ শুনতে পাবে, প্রতিফলিত শব্দের কম্পাঙ্ক এফ ফিজিক্যাল টু সে শুনতে পাবে ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ ইন্টু এফ ও, এই কম্পাঙ্কের শব্দ শুনতে পাবে। আশা করি ক্লিয়ার। এই শর্টকাট ট্রিকটা এই মনে রাখলে আমরা ডপলার থেকে এনি প্রবলেম আমরা করতে পারবো শুধুমাত্র এই ইকুয়েশনটার উপরে নির্ভর করে। ওকে, থ্যাংক ইউ।